মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা পার তথা উত্তর অঞ্চলের মানুষদের উন্নয়নের জন্য অনেক বড় বড় মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। তার একটি হচ্ছে 8,000 কোটি টাকা ব্যয়ের এই মহাপ্রকল্পটি। যমুনা নদীর তীর সংরক্ষণ কাঠামোর রিবেটমেন্ট সঙ্গে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্ত থেকে কুড়িগ্রাম পর্যন্ত 4 লেনের মহাসড়ক নির্মাণের মহাপ্রকল্প গ্রহণ করেন মহাজোট সরকার। যমুনা নদীর তীর ভাঙন প্রতিরোধ ও সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য এই মহাপ্রকল্প গ্রহণ করা হয়। 65 কিলোমিটার যমুনার ডান তীর সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং উভয় প্রান্তে 146 কিলোমিটার ও বাড়তি 4 কিলোমিটার লিঙ্ক করে মোট 215 কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্প করা হয়। এই প্রকল্পের বাস্তবায়নের লক্ষ্যে সংসদ সদস্য আব্দুল মান্নান বড় ভূমিকা পালন করেন।